জানিয়ে দেব সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম, ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক ঝুঁকি নিয়ে যা বলছে বিশেষজ্ঞরা। ইসরায়েলের ধ্বংস আগের ঘোষিত সময়ের চেয়ে দ্রুত হবে, মার্কিন রাজনৈতিক ব্যবস্থা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে বলছে সর্বোচ্চ নেতা। এদিকে রমজানে আল আকসা ইসরায়েলি বাহিনীর তাণ্ডব, আহত সাত। রাশিয়ার ইউক্রেন আক্রমণকে সামরিকভাবে সমর্থন করতে পারে না চীন, মন্তব্য ইউরোপীয় ইউনিয়নের। আদালত থেকে ফ্লোরিডায় ফ্রেন্ড ট্রাম্প, বললেন দেশ নরকে যাচ্ছে। এদিকে ইউক্রেনের জন্য আরও $260 কোটি অস্ত্র সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ার করা প্রতিক্রিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক ঝুঁকি। গত মাসে ব্রিটিশ সরকার নিশ্চিত করেছে তারা ইউক্রেনীয় বাহিনীকে ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ ট্যাঙ্ক শেল সরবরাহ করবে, যা ঘনত্ব এবং অন্যান্য ভৌত বৈশিষ্ট্যের কারণে সহজে ট্যাঙ্ক এবং বর্ম ভেদ করতে পারে। এ বিষয়টি ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত বৈশ্বিক সমালোচনা সামনে নিয়ে এসেছে এবং এক্ষেত্রে পশ্চিমা ও রাশিয়ার প্রচেষ্টা পুনরুজ্জীবিত করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যুক্তরাজ্যের সিদ্ধান্ত রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের সম্মিলিত পারমাণবিক উপাদানের অংশ। অথচ ব্রিটিশ পররাষ্ট্র সচিব জেমস চালাকি করে বলেছিলেন বিশ্বে একমাত্র দেশ রাশিয়া যার পারমাণবিক সমস্যা নিয়ে কথা বলছে। ২৫ মার্চ পুতিন ঘোষণা করেছিলেন রাশিয়া এবং বেলারুশিয়ান অঞ্চলে রাশিয়ান পারমাণবিক অস্ত্র স্থাপনের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে। ২০২২ সালে গ্রীষ্মের শেষ দিকে এমন আশা ছিল রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক যুদ্ধ এড়াতে পারবে। উভয় দেশ গত আগস্ট মাসে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির দশম পর্যালোচনা সম্মেলনে নতুন কৌশলগত অস্ত্র রোধ চুক্তির উত্তরসূরি তৈরি করতে সম্মত হয়েছিল। কিন্তু পরের সপ্তাহগুলোতে রাশিয়ার সামরিক বাহিনী খার্কিভ এবং খেরসনে পরাজয়ের সম্মুখীন হয়, চিন্তার বিপরীত চিত্র দেখা যায়। পুতিন সহ অনেক রুশ কর্মকর্তা পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত করতে শুরু করেন। পুতিন সেপ্টেম্বরের শেষ দিকে বলেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ওপর পরমাণু অস্ত্র ফেলায় মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নজির তৈরি করেছে। অন্যান্য পারমাণবিক শক্তির মতো রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে তার পারমাণবিক অস্ত্র কর্মসূচির উন্নতিতে $1 বিলিয়ন ব্যয় করেছে। ইউক্রেনে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার বা যুদ্ধে ব্যবহার করার জন্য একটি কৌশলগত পারমাণবিক অস্ত্র চাইলে রাশিয়া স্থাপন করতে পারে। ক্রেমলিন শক্তি প্রদর্শন করতে, পারমাণবিক পরীক্ষা চালাতে পারে এবং ইউক্রেনও পশ্চিমাদের একটি বার্তা পাঠাতে পারে, এর হুমকিগুলোকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত। ইসরায়েল ধ্বংস আগের ঘোষিত সময়ের চেয়ে দ্রুত হবে, মার্কিন রাজনৈতিক ব্যবস্থা ক্রমেই দুর্বল হয়ে পড়েছে বলছে সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন রাজনৈতিক বিভাজন ও মেরুকরণ মার্কিন রাজনৈতিক ব্যবস্থাকে ক্রমান্বয়ে দুর্বল করে ফেলেছে। তিনি আরো বলেছেন প্রত্যেক মার্কিন প্রেসিডেন্ট তার আগের প্রেসিডেন্টের তুলনায় আমেরিকাকে দুর্বলতর অবস্থায় রেখে যাচ্ছেন। তিনি গতকাল সরকারের তিন বিভাগের প্রধান, বেশ কয়েকজন সংসদ সদস্য এবং পদস্থ কর্মকর্তা উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে মন্তব্য করেন। পবিত্র মাহের রমজানের ১৩তম দিনে এসব পদস্থ কর্মকর্তাকে ইফতারের আমন্ত্রণ জানিয়েছিলেন সর্বোচ্চ নেতা। আয়াতুল্লাহ খামেনি বলেন ওবামার নেতৃত্বাধীন আমেরিকা ছিল বুশের তুলনায় দুর্বল, এরপর ট্রাম্পের অধীনে আমেরিকা ছিল ওবামার জামানায় দুর্বল, আর বর্তমান প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা যে আমেরিকাকে দেখতে পাচ্ছি তা ট্রাম্প আমলের চেয়ে দুর্বল। সর্বোচ্চ নেতা বলেন কেন আমরা বলছি আমেরিকা দুর্বল হয়ে পড়েছে, কারণ ২-৩ বছর আগে প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন সমাজ দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। এই বিভাজন এখন শক্তিশালী মাত্রায় দেখা যাচ্ছে, যা লক্ষ্য ভাবে আমেরিকাকে দুর্বল করে ফেলেছে। ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে আয়াতুল্লাহ খামেনিও আরো বলেন বিশ্বের রাজনৈতিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে যাচ্ছে। সুখকর বিষয় হচ্ছে এই পরিবর্তনটি হচ্ছে দ্রুত গতিতে ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষে এবং ইরানের শত্রুতা এই পরিবর্তনে দুর্বল হয়ে যাচ্ছে। ভাষণের অন্য অংশে সর্বোচ্চ নেতা ইহুদিবাদ ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন এই অবৈধ রাষ্ট্রের মধ্যেও বিভাজন ভয়াবহ আকার ধারণ করেছে। গত ৪ বছরে সেখানকার ৪ জন প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। আয়াতুল্লাহ খামেনি বলেন আমি এর আগে বলেছিলাম ২৫ বছরের মধ্যে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, কিন্তু এখন যে আলামত দেখা যাচ্ছে তারও আগে সেই সুবল ক্ষণটি এসে যেতে পারে। রমজানে আল আকসা ইসরায়েলি বাহিনীর তাণ্ডব, আহত সাত। রমজান মাসে অধিকৃত জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার রাতে অভিযান চালালে ৭ জন আহত হন। তবে ইসরায়েলি পুলিশের দাবি তারা পূর্বের দাঙ্গার ঘটনার জবাব দিতে অভিযান চালিয়েছে। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে আহতের খবর জানালেও সংখ্যা উল্লেখ করেনি। বিবৃতিতে দাবি করা হয়েছে চিকিৎসকদের আল আকসা প্রাঙ্গণে প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। রমজানে আল আকসায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের
বিক্ষোভের ঘটনায় আবারও উত্তেজনা জেরুজালেমে। এ ঘটনায় ক্ষুব্ধ ফিলিস্তিনিরা বার্তা সংস্থা রয়টার্সকে একজন প্রবীণ নারী কেঁদে কেঁদে বলেন, আমি একটি চেয়ার বসে কোরআন তিলাওয়াত করছিলাম, আমার দম নিতে কষ্ট হচ্ছিল, ত্রাস্টান গ্রেনেড ছুড়ে আর এর একটি আমার বুকে এসে আঘাত করে। পরিস্থিতি সম্পর্কে ইসরায়েলি পুলিশ বিবৃতিতে জানায়, মুখোশধারী আন্দোলনকারীরা আতশবাজি, লাঠি ও পাথর দিয়ে মসজিদের ভেতরে অবস্থান নেওয়ায় তারা জোর করে মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করে। আরো বলা হয়েছে, মসজিদ প্রাঙ্গণে পুলিশ প্রবেশ করার পর পাথর ছুড়ে মারে এবং মসজিদের ভেতর থেকে আতশবাজি নিক্ষেপ করা হয়। এতে একজন পুলিশ কর্মকর্তার পায়ে আঘাত লাগে। অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে কয়েক মাস ধরে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কোনো ধর্মীয় উৎসবে রমজানের পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে প্রতি বছরই। আল আকসায় প্রবেশ নিয়ে মুখোমুখি অবস্থানে চলে যায় ফিলিস্তিনি ও ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি মুসল্লিদের ওপর সবশেষ হামলার ঘটনাকে অপরাধ উল্লেখ করে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনির গোষ্ঠীগুলো। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুবেদিনি বলেন, আমরা পবিত্র স্থানগুলো রেড লাইন অতিক্রমের বিরুদ্ধে দখলদারিত্বকে সতর্ক করেছি, নয়তো বড় ধরনের সংঘাত ঘটার শঙ্কা রয়েছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণকে সামরিকভাবে সমর্থন করতে পারে না চীন, বলছে ইইউ। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেফ বোরেল মঙ্গলবার বলেন, ইউরোপীয় নেতারা চীনকে এই বার্তা পাঠাচ্ছেন যে দেশটি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনকে সামরিকভাবে সমর্থন করতে পারে না। ন্যাটো পররাষ্ট্র মন্ত্রীরা এখন ব্রাসেলসে বৈঠকে করছেন আর আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন বোরেল। তার ওই সফরের আগে ব্রাসেলসে বোরেল বলেন, ইউরোপীয় ইউনিয়ন চীনের সাথে সম্পর্কের বিষয়ে স্পষ্ট যে রাশিয়ার নৃশংসতা এবং যুদ্ধাপরাধের বিষয়ে দেশটির অবস্থান বেজিং এর সাথে আমাদের সম্পর্কের মান নির্ধারণ করবে। তিনি বলেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন সহ অন্য যেসব ইইউ নেতা চীন সফর করছেন তারাও একই বার্তা বহন করছেন। রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রতিক্রিয়া আবেদন জমা দেওয়ার এক বছরের কম সময়ের মধ্যে ন্যাটোর সদর দপ্তরে ফিনল্যান্ডের পতাকা উড়ল। এই অনুষ্ঠানটি হল 4 এপ্রিল, যা ন্যাটোর জন্মদিন। 74 বছর আগে 1949 সালের 4 এপ্রিল ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ন্যাটো আত্মপ্রকাশ করে। সোমবার রাশিয়ার হুঁশিয়ারি দিয়েছে যে ন্যাটো যদি তার 31তম সদস্য রাষ্ট্র ফিনল্যান্ডে অতিরিক্ত সেনা মোতায়েন করে বা কোনো সরঞ্জাম পাঠায়, তবে তারা ফিনল্যান্ডে তাদের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করবে। ন্যাটো বলেছে, ফিনল্যান্ডে তাদের উপস্থিতি বাড়ানোর তাৎক্ষণিক কোনো ইচ্ছা নেই। কিছু সদস্য গত কয়েক বছর ধরে যুদ্ধ মহড়ার জন্য সেখানে তাদের সেনা মোতায়েন করেছে। সুইডেন ও ফিনল্যান্ডের পাশাপাশি ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করেছিল। তুরস্কের আপত্তির কারণে তাদের আবেদন অনুমোদনের গতি মন্থর হয়ে যায়। তুরস্কের অভিযোগ, তারা সন্ত্রাসবাদী হিসেবে বিবেচনা করে এমন গোষ্ঠীগুলোর প্রতি সুইডেন খুব নম্র আচরণ করছে। আদালত থেকে ফ্লোরিডায় ফিরে ট্রাম্প বললেন, দেশ নরকে যাচ্ছে। সাবেক পর্ন তারকা ড্যানিয়েল স্টর্মের মুখ বন্ধ রাখতে গোপনে ঘুষ দেওয়ার মামলায় ম্যানহাটনে আদালতের শুনানি শেষে ফ্লোরিডায় ফিরে গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ রিসোর্ট মারে লাগোয়া ফিরে সমর্থকদের উদ্দেশ্যে কড়া ভাষায় বাইডেন প্রশাসন এমন বিচারের সমালোচনা করে বলেন, আমি কখনো ভাবিনি আমেরিকায় এমন কিছু ঘটতে পারে, কখনো ভাবিনি। মঙ্গলবার ম্যানহাটনের আদালতে হাজিরা দিতে এসে গ্রেফতার হওয়ার কিছুক্ষণ পরই ছেড়ে দেওয়া হয় সাবেক মার্কিন প্রেসিডেন্টকে। দিনভর উত্তেজনা বিরাজ করছিল নিউ ইয়র্ক সিটি। অপ্রীতকর পরিস্থিতি এড়াতে বিপুল নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছিল আদালত ও সড়কে। দুপুরে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ার থেকে গাড়ি বহর নিয়ে ম্যানহাটনের আদালতে যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট। 76 বছর ট্রাম্প গাঢ়নীল সুট ও লাল টাই পরে আদালতে উপস্থিত হন। সাবেক পর্নতারকা ড্যানিয়েল স্টর্মের মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার মামলা ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ে মঙ্গলবার আত্মসমর্পণ করেন ট্রাম্প। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় গ্রেফতার হন ট্রাম্প। আদালতে তিনি 57 মিনিটের মতো অবস্থান করেন। সেখানে ব্যবসায়িক প্রতারণা 34টি অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন ট্রাম্প। ট্রাম্পের মামলায় পরবর্তী ব্যক্তিগত শুনানির তারিখ 4 ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। আদালত থেকে বেরিয়ে খুব একটা কথা বলেননি তিনি, অনেকটা বিমর্ষ দেখাচ্ছিল তাকে। সরাসরি চলে যান ফ্লোরিডায়। নিজ বিলাসবহুল রিসোর্টে ফিরেই ভাষণের পুরো ঘটনা নিয়ে হতাশা প্রকাশ করেন ট্রাম্প। বলেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরিয়ে দিতেই এমন আয়োজন করেছে প্রসিকিউটররা। 2024 সালের নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য এমন ভুয়া মামলা আনা হয়েছে, যা অবশ্যই অবিলম্বে বন্ধ করা উচিত। ইউক্রেনের জন্য আরও $260 কোটি অস্ত্র সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ার করা প্রতিক্রিয়া। ইউক্রেনের জন্য আরও $260 কোটি মূল্যের সামরিক সহযোগিতার কথা ঘোষণা করেছে মার্কিন সরকার। রাশিয়া এর প্রতিক্রিয়ায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ ধরনের সহযোগিতার ফলে ইউক্রেনে যুদ্ধ কেবল দীর্ঘায়িত হবে। পেন্টাগন জানিয়েছে, ইউক্রেনকে যেসব সমরাস্ত্র দেওয়া হবে সেগুলোর মধ্যে রয়েছে 3টি গোয়েন্দা রাডার, ট্যাঙ্ক, বিধ্বংসী রকেট ও জ্বালানি ট্র্যাক।